নমস্কার বন্ধুরা হেল্পার কেডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় এবং বিগ ব্রেকিং নিউজ পুজোর আগেই সব মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঠিয়ে দেওয়া হলো এবার আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে চলেছেন তো এবার কিন্তু দু মাসের টাকা আপনারা একবারে পেয়ে যাবেন অর্থাৎ যারা সেপ্টেম্বর মাসে টাকা পাননি তারা অক্টোবর মাসে কত টাকা পাবেন কী আপডেট এসেছে নবান্ন তরফ থেকে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে অল আইকনে ক্লিক করতে ভুলবেন না তো আসুন দেখেনি নবান্ন তরফ থেকে কি আপডেট দেওয়া হয়েছে টাকা পাঠানো শুরু রাজ্যের পুজোর আগেই মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ পুজোর আগেই রাজ্যের মহিলাদের জন্য সুখবর লক্ষ্মীর ভাণ্ডারে যারা আবেদন করেছিলেন তাদের জন্য প্রথম পর্যায়ে প্রায় আড়াই কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার সোমবার নারী ও শিশু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে রাজ্যের জেলাশাসকদের সেই বরাদ্দ পাঠিয়ে দেওয়া হয়েছে বলে নির্দেশ নবান্ন সূত্রের খবর প্রথম পর্যায়ে দু কোটি আটচল্লিশ লক্ষ ষাট হাজার টাকা বরাদ্দ করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডারে যারা আবেদন করেছেন তাদের এক অংশের আবেদনপত্র খতিয়ে দেখার কাজ শেষ হয়েছে তাদের আবেদনপত্র খতিয়ে দেখার পর প্রথম পর্যায়ে টাকা বরাদ্দ করা হয়েছে বলে নবান্ন সূত্রের খবর এর পরের পর্যায়ে দফায় দফায় আবেদনপত্র খতিয়ে দেখে টাকা বরাদ্দ করবে রাজ্য সরকার গত ষোলোই আগস্ট থেকে শুরু হয়েছিল দুয়ারে সরকার প্রকল্প শেষ হয়েছে সতেরোই সেপ্টেম্বর লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন জমা পড়েছে এক কোটি উনআশি লক্ষ ছাব্বিশ হাজার তিনশো আটষট্টি এই প্রকল্পে এস সি এস পাবেন এক হাজার টাকা করে এবং সাধারণ ও যে সমস্ত মহিলারা রয়েছেন তারা কিন্তু পেয়ে যাবেন মাসে পাঁচশো টাকা করে পুজোর আগে যাতে সব মহিলারা এই আর্থিক সাহায্য পেয়ে যান তার জন্য প্রশাসনিক আধিকারিকদের আগেই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তো এখানে আপনাদের একটা কথা জানিয়ে রাখি যারা কিন্তু সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাননি তারা কিন্তু এই মাসে আপনারা দু মাসের টাকা একবারে পেয়ে যাবেন অর্থাৎ আপনি যদি এস সি হয়ে থাকেন তাহলে আগের মাসের এক হাজার টাকা এবং এই মাসের এক হাজার টাকা টোটাল কিন্তু আপনারা দু হাজার টাকা পেয়ে যাবেন এই অক্টোবর মাসে এবার আপনি যদি ও বা সাধারণ মহিলা হয়ে থাকেন অর্থাৎ জেনারেল কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা আগের মাসের পাঁচশো টাকা এবং এই মাসের পাঁচশো টাকা অর্থাৎ আপনারা কিন্তু সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে এক টাকা পেয়ে যাবেন আবেদনপত্র জমা পড়ার সঙ্গে সঙ্গেই খতিয়ে দেখার কাজ শুরু করেছিলেন রাজ্য সরকারি কর্মীরা জমা পড়ার আবেদনপত্র খতিয়ে দেখে যারা যোগ্য বলে বিবেচিত হয়েছে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আর্থিক সাহায্য পৌঁছে যাবে বাকিরাও একইভাবে দফায় দফায় টাকা পাবেন তো আপনারা বুঝতেই পারলেন সেপ্টেম্বর মাসে যারা টাকা পাননি তারা কিন্তু এই মাসে দু মাসের টাকায় একবারে পেয়ে যাবেন এমনটাই কিন্তু নবান্ন সূত্রের খবর তো আপনারা বুঝতেই পারছেন যারা কিন্তু সেপ্টেম্বর মাসে টাকা পাননি তারা কিন্তু এই মাসে দু মাসের টাকা আপনারা একবারে পেয়ে যাবেন অর্থাৎ আপনাদের যাদের এস এসেছে তারাই কিন্তু এই টাকাটা পেয়ে যাবেন এবং যাদের এস এম এখনও আসেনি হয়তো তাদের আবেদনপত্র এখনও খতিয়ে দেখার কাজটি শেষ হয়নি তার জন্য কিন্তু আপনাদের এস এম আসেনি অথবা যদি আপনি কোনো জায়গায় ভুল করে থাকেন তাহলে কিন্তু সাথে সাথে আপনার ফর্মটি রিজেক্ট হয়ে গিয়েছে তো এর পরবর্তীতে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প ঠিক নভেম্বর বা ডিসেম্বর মাসের দিকে একটি বসতে পারে এবার কবে থেকে ক্যাম্প শুরু হবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমরা জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে আপনাদের যাদের এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম রিজেক্ট হয়ে গেছে অর্থাৎ যদি আপনারা এই ক্যাম্পে ফর্ম জমা করে থাকেন এবং যদি আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা না ঢোকে তাহলে কিন্তু আপনারা পরবর্তী সময় অর্থাৎ নভেম্বর অথবা ডিসেম্বর মাসে যেই ক্যাম্পটি বসবে সেই ক্যাম্পে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এই ছিল এই মুহূর্তে আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন তাহলে এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো লেটেস্ট আপডেট নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন